ভুয়ো কারবারিদের বিরুদ্ধে জনমনে সচেতনতা বৃদ্ধি করতে দেশের কেন্দ্রীয় সরকার নানা কর্মসূচি হাতে নিয়েছে। দেশের নাগরিকদের ওই ভুয়ো কারবারিদের হাত থেকে রক্ষা করতে হরেক কিসিমের কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে সরকারের বিভিন্ন সংস্থা। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন স্তরের পৌরহাতের ওই কারবারিদের সম্পর্কে সচেতনতা বাড়িয়ে তুলতে এক কর্মশালার আয়োজন করা হয়। এর আয়োজক ছিল ন্যাশনাল ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি। কর্মশালায় অংশ নিতে বাইরের রাজ্য থেকে অভিজ্ঞ অধ্যাপকরা মিলিত হন কর্মশালায়। পড়ুয়াদের ফেক কারেন্সি নিয়ে হাতে কলমে পাঠ দিয়ে সচেতন করে তোলা হবে। এদিন কর্মশালা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে কথা বলতে গিয়ে একজন অধ্যাপক জানান, এই কর্মসূচিতে অংশ নেওয়া পড়ুয়াদের প্র্যাকটিক্যাল ডেমো করে হাতে কলমে দেখানো হবে ফেক কারেন্সি পরীক্ষা করার নানা কৌশল। তিনি এদিন জানান, এ ধরনের কর্মসূচি আগেও করা হয়েছে, তাতে একটা দারুণ সাফল্য লক্ষ্য করা গেছে। আমাদের নর্থ ইস্টে ওটা স্মল স্টেট, ওইখানে পপুলেশন আমাদের আছে হার্ডলি 36 লাখ। ওইখানে মেজর প্রবলেম আছে এখন আমাদের নার্কোটিক ড্রাগস। তারপরে দ্বিতীয় প্রবলেম হলো যে আমাদের সার্কুলেশন অফ ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট। এই জন্যে আমাদের ফেক ইন্ডিয়ান কারেন্সি নোট যেহেতু বাড়ছে প্রতি বছরে সার্কুলেশনটা, এটাকে অ্যাওয়ারনেস ডেভেলপ করবার জন্যে ব্যাঙ্ক অধিকারী, ব্যাঙ্কের যে এমপ্লয়ি প্লাস স্টুডেন্ট সবাই গোটে সেমিনার করা হয়েছিল। এই সেমিনারে বিভিন্ন প্রকার ব্যাংক থেকে বি আমাদের আসছিল গেস্ট লেকচার ভাবে, ওইখানে ডাইরেক্টর এনএফিসি মধ্যেও কিছু লেকচার দিয়েছে ফেক কারেন্সি নোট উপরে, এবং তাকে কীভাবে প্রতিরোধ করা যাবে, কীভাবে তাকে আইডেন্টিফাই করা যাবে, এবং সাধারণ যে লোক বেশি ভিক্টিমাইজ হয় যারা যদি না হয় এই বিষয়ে আমাদের এখানে আলোচনা হয়েছিল। এবং এই আলোচনা আমার এই সাকসেসফুল হয়েছিল এবং স্টুডেন্টস এবং এমপ্লয়িজ বহু পদে ইয়ে হয়েছিল, ডিসকাশন হয়েছিল। হোপফুলি আমাদের সেমিনার উইল বি এফেক্টিভ টু দি পিপল অফ দি স্টুডেন্টস এন্ড দি পিপল অফ ত্রিপুরা এন্ড কমন পিপল অফ ত্রিপুরা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।